ভিক্ষা ভুলে ব্যবসায়ী সফল হয়ে নিজের পায়ে দাঁড়ালেন জয়দেব জীবন শেষ পর্যন্ত কাকে কোথায় পৌঁছে দেয় তা আগে থেকেই জানা যায় না তাই রাজাও একদিন ভিকেরির অবস্থায় পৌঁছে যায় আবার এক পথ ভিখারি ভিক্ষা ভুলে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় এ যেন জীবনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সফল হওয়া আর তাই করে দেখালেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়ার বাসিন্দা জয়দেব মুনিয়ান অনাথ জীবনে ভিক্ষা করে বেঁচে থাকা থেকে মাছ বিক্রি করে ঘুরে দাঁড়ানোর সফল জীবন কাহিনী রচনা করলেন তিনি আমার বাড়ি হচ্ছে নন্দীগ্রাম সোনাচুরা আমার ছোটোবেলা আমার বাবা মা মারা যায় আমি কলকাতায় গিয়ে লোকের বাড়িতে চাকরি করি মানে কাজ করি বাসন মাজা কাপড় ধোয়া তারপর হোটেলেও কাজ করি করতে করতে একটা মেয়েতে কারখানায় ভর্তি হই কারখানায় কাজ করতে করতে ওই মালিকের বাড়িতে থাকতাম ওই মালিকের বাড়িতে থাকতে থাকতে একজন মাছ দোকানদারের সঙ্গে ভাব হয় ওতে ওই মাছ দোকানদার আমাকে বলে যে তুমি আমার মাছটা আমাকে এনে দেবে তো তোমাকে পাঁচ টাকা করে দেবো ওর মাছটা প্রতিদিন সকাল থেকে আমি এনে দিতাম এনে আবার এর যে মালিকের কাছে থাকতাম তার বাড়িতে কাজ করতাম জয়দেব মুনিয়ার জীবনটা যেন রূপকথার গল্প খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন পাননি আত্মীয় পরিবারের অন্যান্য সদস্যের সহানুভূতি ফলে ছোটবেলা থেকেই নিজের পেটের খিদে মেটাতে পথে পথে ভিক্ষা করে বেড়াতেন কিছুটা বড় হতেই ভাগ্য বদলাতে নন্দীগ্রাম থেকে পাড়ি দেন কলকাতায় কলকাতায় এসে অন্যের বাড়িতে কাজ করা শুরু করেন কিন্তু তাতে পেটে খিদে মিটলেও মনে সন্তুষ্টি ছিল না এক মাছ বিক্রেতার সঙ্গে ভাব হয় তার মাছের আরত থেকে এনে দিত এতে কিছু টাকা মিলত সেই থেকেই মাছ বিক্রির বিষয় একটু একটু জানতে পারে আঠাশ টাকা নিয়ে মাছ ব্যবসা শুরু করেন তিনি তারপর জয়দেব মুনিয়ানকে আর ফিরে তাকাতে হয়নি ব্যবসাটা আমি চালু করি মাছ ব্যবসা কলকাতায় বেলেঘাটা না করলাম ওই করতে করতে ব্যবসা করতে করতে বেশ কিছু পয়সা হতে আবার বাড়িতে এসে এখানে জায়গা জমি কিনে জায়গা জমি কিনলাম ছবিকে জায়গা করলাম এবার ছ জায়গা করার পর আমি নিজে সংসার করলাম সংসার করার পর কলকাতায় আর থাকলাম না তারপরে এসে আবার দেশে ব্যবসা করলো দেশে ব্যবসা করতে করতে ছেলেপুলে হলো সকলে বড় হলো কলকাতা থেকে নন্দীগ্রামে ফিরে আসেন নন্দীগ্রাম সোনাচুরা গ্রামে এসে মাছ ফেরিওয়ালা হয়ে মাছের ব্যবসা চালিয়ে জমি জমা কেনা বাড়ি তৈরি করা সংসারী হয়ে ওঠেন তিনি মাছ বিক্রির দোকান না করতে পারলেও ব্লক মৎস্য দপ্তরের সহায়তায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মাছ ফেরি করার জন্য মোটর সাইকেল সহ নিয়ন্ত্রিত মাছের বাক্স করেছেন জয়দেব মুনিয়ান জানান মাছ বিক্রি থেকেই তিন মেয়ের বিয়ে দিয়েছেন নন্দীগ্রাম এক নম্বর ব্লক মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিকের সহযোগিতায় ব্যবসায়ী লাভবান হয়েছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক বিভাগ মাছকে কেন্দ্র করে করে সকল প্রকার উদ্যোগ গ্রহণে উৎসাহিত চলেছে মাছ 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 বিক্রেতা আহরণকারীরা যেমন উৎসাহিত হচ্ছে তেমনি অনেক মানুষ মাছকে কেন্দ্র করে জীবিকা গ্রহণে নতুন দিশা পাচ্ছে সম্প্রতি নন্দীগ্রাম এক নম্বর ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে মাছ ফেরিওয়ালাদের জন্য প্রকল্প রূপায়ণ হচ্ছে এলাকার মৎস্য উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে সুমন সাহু জানান সামান্য পুঁজি নিয়েও মাছ চাষ বা ব্যবসায় নেমে সাফল্য অর্জন করা যায় জয়দেববাবুর মতো মাছ বিক্রেতা অনেকের কাছে উৎসাহ দেবে মাছ কেন্দ্রিক উপার্জনে মৎস্য দপ্তরের প্রকল্প রয়েছে এই সুবিধা সকলেই গ্রহণ করতে পারেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে সৈকত শ্রীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা